তারা মাথা কাটতো, মানুষের মাথা কাটতে পারতো, যে পাঁচটা মাথা কাটতে পারবে, যে 1 2 3 4 5 পাঁচটা মানুষের মাথা যে কাটতে পারবে সেই কিন্তু হবে রাজা। এই যে গাছের গুড়ি দিয়ে বানানো, এই যে জিব্বাও বানিয়ে রেখেছে ওরা, চোখও আছে, এগুলা নাগাল্যান্ডের লোকজন হয়তো বা একটা সময় উৎসবের দিনে তারা এগুলো বাজায় সব। এটা হচ্ছে চাং উপজাতির একটা নমুনা, বিভিন্ন উৎসবে যে বাজায়, এই যে এটা একটু বাজিয়ে দিই। নাগাল্যান্ডের যে ইতিহাস, একটা সময় শুনতাম যে নাগাল্যান্ডের মানুষ মানুষ খেয়ে ফেলে, এখনো একদম রাজা মনে হচ্ছে, দাঁতগুলো এখনো একদম আছে, এই যে দাঁতগুলো, এই যে দাঁত। ওরা মানুষের পল্লা কাটতো, মাথা কেটে যে যতগুলো মাথা কাটতে পারতো ঠিক অতগুলো মাথা নাকি এই গলার মধ্যে ঝুলিয়ে রাখতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাগাল্যান্ডের নাগা হেরিটেজ বা কিসামা হেরিটেজ এর সামনে। এটি হচ্ছে নাগাল্যান্ডের একটি ঐতিহাসিক হেরিটেজ। এখানে এই হেরিটেজের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের নাগাল্যান্ডের যে ইতিহাস, ঐতিহাসিক সমৃদ্ধ কিছু জিনিসপত্র, এবং নাগারাজ্যে কী কী করতো, কীভাবে করতো, বিভিন্ন ধরনের তাদের যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের বিস্তারিত সব কিছুই আছে এটার ভিতরে। এখন আমরা এটার ভিতরে যাব, এই নাগা হেরিটেজের ভিতরে, এবং দেখব নাগাদের যে অতীতে তারা কী কী ব্যবহার করতেন, কীভাবে কী করতেন, সব কিছুরই বিস্তারিত দেখার এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা যাই নাগা হেরিটেজে। এটাই হচ্ছে সেই নাগা হেরিটেজের পুরো এরিয়াটা, ওই পাশ থেকে শুরু হয়ে এই পাশ দিয়ে একদম ওইদিকে চলে গেছে, একদম নীরব নিস্তব্ধ, পাখির একটু শব্দ শোনা যাচ্ছে। ইতিহাস সমৃদ্ধ এই নাগা হেরিটেজ। এক সময় নাগা উপজাতিরা বিভিন্ন ধরনের পশু শিকার করতো, তারপরে খেত, এখনও খায়, কিন্তু ওই সেই আগের মতো নাই। এই যে এটাই হচ্ছে মূল গেট, প্রবেশ গেট হচ্ছে এটাই, এই গেট দিয়েই প্রবেশ করতে হয়, এটাই হচ্ছে প্রবেশের মূল গেটটা। এখানে একটা লোকেশন দেওয়া আছে নাগা হেরিটেজের, পুরো লোকেশনটা গেটের পাশেই। এটা হচ্ছে পুরো হেরিটেজের একটা লোকেশন, আর এইটা জায়গাটা, এই সামনে জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য। এই যে চমৎকার ভাবে কিন্তু করা নাগাদের যে ইতিহাস সমৃদ্ধ যে জিনিসগুলো, এই যে মানুষের মাথা, বিভিন্ন ধরনের পালক, এগুলো বানিয়ে রেখেছে। এই যে বন্ধুরা, এই যে এই সেই লোগো, এই সেই কিং এর ছবি, কিং এর যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে, তারা বুঝিয়েছে হেড হান্টিং, মানে তারা মাথা কাটতো, মানুষের মাথা কাটতে পারতো, যে পাঁচটা মাথা কাটতে পারবে, যে 1 2 3 4 5 পাঁচটা মানুষের মাথা যে কাটতে পারবে সেই কিন্তু হবে রাজা। এই যে এখানকার যে নিয়ম, অর্থাৎ কৈনিয়াক উপজাতি, তারা কিন্তু এইভাবে মানুষের মাথা শিকার করতো, আর যে পাঁচটা মাথা শিকার করতে পারবে তার গলায় ছোট ছোট মাথার মতো মালা বানিয়ে পাঁচটা রাখা হবে, আর সেই হবে রাজা। দেখে বোঝা যাবে যে হ্যাঁ, সে এই পাঁচটা মাথা কেটেছিল বা পাঁচটা মাথা শিকার করছে, সেই লোগোটা কিন্তু এখানে দিয়ে রেখেছে। আর এই যে হর্নবিল ফেস্টিভ্যাল যে লাগিয়েছে লাস্ট 2023-এর যে লোগোটা, সেটা আছে এখানে। মানে চিন্তা করে দেখেন, ওই সময়ে একজন মানুষ কতটা ভয়ঙ্কর ছিল, যে একজন মানুষ আরেকজন মানুষের মাথা কেটে ফেলতো, মানে কি ডেঞ্জারাস একটা বিষয়। যে বেশি মাথা শিকার করতে পারবে সেই রাজা হবে, কমপক্ষে পাঁচটা মাথা, মানে ভাবাই যাচ্ছে না। পুরো নীরব নিস্তব্ধ, এত মজাই যে একটা চার্চও আছে, খুবই চমৎকার একটা জায়গা বন্ধুরা। এই যে নাগাল্যান্ডের যে নাগা হেরিটেজ, হেরিটেজের ভিতরে প্রবেশ করতেছি, এটাই হচ্ছে নাগাল্যান্ডের হেরিটেজ। তোমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই বন্ধুরা। বিভিন্ন ধরনের পশুর মাথা, তারপরে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র দিয়ে এই ঘরগুলো বানিয়েছে।
এগুলো হচ্ছে নাগা ইতিহাসের যে বিষয়গুলো জড়িত ছিল এগুলো দিয়ে বানানো, যে পুরোটাই এইরকমভাবে করা, বিভিন্ন পশু পাখির মাথা রয়েছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সামনের দিকে যেয়ে দেখি কি আছে এখানে। মধুরাই যে দেখেন নাগাল্যান্ডের যে ইতিহাস সমৃদ্ধ, এই যে একটা কাঠের দিয়ে গাছের গুড়ি দিয়ে বানানো, এই যে জিব্বাও বানিয়ে রেখেছে ওরা, চোখও আছে, এগুলা নাগাল্যান্ডের লোকজন হয়তো বা একটা সময় উৎসবের দিনে তারা এগুলো বাজায়। সব উনি বাজাচ্ছেন, আমাদের যে ড্রাইভার ভাই আছেন উনি বাজাচ্ছেন, আমি একটু বাজানোর জন্য চেষ্টা করি। মানে এইভাবে 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 সবাই মিলে প্রায় 8-10 কয়জন মিলে তারা এখানে বাজাতে হয়, কিতনা লোক? 30-40 মানে 30 জন লোকের মধ্যে দুই পাশে দাঁড়ায় তারা এইভাবে এইভাবে শব্দ করে। ভিতরে কিন্তু একদম ফাঁপা, এটা কিন্তু একটা গাছ, বিশাল একটা গাছ, আর এই গাছের মধ্যেই এই ইয়েটা বানিয়েছে, অনেক বড় গাছ, ভিতরে একদম ফাঁকা, শব্দ নেই। কিন্তু যখন হর্নবিল উৎসব হয় ডিসেম্বর মাসে, তখন এই জায়গায় অনেক মানুষ থাকে, বিভিন্ন ধরনের লোক আসে এখানে এই উৎসবটা করার জন্য। যেহেতু এখন ডিসেম্বর মাস নেই, তেমন লোকও নেই। পুরো গ্রাম জুড়ে এইভাবে হেরিটেজদের মতো মানে বাড়িয়ে রেখেছে। এই যে আমি একটু আগে যে বাজিয়েছিলাম, এখানে আরও একটা আছে বিশাল। যখন হর্নবিল উৎসব হয় তখন এই যে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যাতে লোকজন বসতে পারে, এই জন্য এখানে ব্যবস্থা আছে। এই যে এগুলো হচ্ছে হর্নবিল উৎসবের জন্য রাখা হয়েছে। পাহাড়ের পাদদেশে ওই উপরে লেখা রয়েছে নাগা হেরিটেজ ভিলেজ, একদম উপরে। এ আঙ্গামি উপজাতি চাং উপজাতির একটা নমুনা মূর্তি বানিয়েছে। আর এই যে ওরা যে বাজায় উৎসবে, বিভিন্ন উৎসবে যে বাজায়, এই যে এটা এটা কিন্তু গাছের গুড়ি দিয়ে বানানো, একদম গাছের, পুরোটা গাছের গুড়ি দিয়ে বানানো। এটার আবার লাঠিটা আবার একটু অন্যরকম, প্রচন্ড শব্দ হচ্ছে, মানে এইভাবে এভাবে বাজায়, ওরা মনে হয় ওরা এইভাবে বাজায়, ওরা এইভাবে এভাবে বাজায়। তো আমরা একটু বাজিয়ে দিই। চাং নাগা, এখানে লেখা আছে চাং লাগা, এদের আইয়ে। এই যে এখানে গাছের মধ্যে লেখা রয়েছে দেখেন আপনারা, চাং নাগা, মানে এইটা হচ্ছে এই যে চাং নাগা, আমরা যে মূর্তিটা দেখালাম এটা চাং নাগা জাতির মূর্তি আর কি। তো আমরা এখন আবার একটু সামনে যাই, ওদিকে ওইদিকে আরো কতগুলো জায়গা রয়েছে। এই যে আরো একটা জাতি, এটা হচ্ছে পং মুরাং, এটা হচ্ছে পং মুরাং জাতি। এই যে ওরা ছিল এরকম, পং মুরাং জাতিটা ছিল এরকম, বিভিন্ন ধরনের বানর, তারপরে আপনার পাখি, হাতি, গরুর মাথা, বিশেষ করে পশু পাখির মাথাগুলো বেশি লাগানো এখানে। বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, এই যে মানে ইতিহাসের যে নাগাল্যান্ডের যে ইতিহাস, একটা সময় শুনতাম যে নাগাল্যান্ডের মানুষ খেয়ে ফেলে, মানুষ কেটে ফেলে। ইন্ডিয়ার এক লোকের সাথে কথা বলেছিলাম, উনিও বলেছিল যে এরকম ধারণা তাদের ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সেটা থেকে বেরিয়ে এসেছে অনেক আগেই। তো ইতিহাস চমৎকার, আপনারা যারা নাগাল্যান্ডে আসবেন এসে ঘুরে যেতে পারেন, কারণ তেমন কোনো সমস্যা নেই, ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। কাহা যাই আপ লোক? লোক কাহা যাই? দিল্লি। হম লোক আয়ে বাংলাদেশ। বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ আয়ে হে। কব আয়ে দিল্লি সে? দু দিন হো গিয়া। সময় ঘুম রে? আচ্ছা, কেসা লাগা হ্যায় আপকো ইধার? বহুত আচ্ছা লাগা হ্যায়। এই মাটি মেরা দেশ। এই মাটি হ্যায় আপকা দেশ? হ্যাঁ ঠিক হ্যায়। বাংলাদেশ ঢাকায়। ওই যে দাদা, ইন্ডিয়া তিনজন লোক আসছে, চারজন দিল্লি থেকে আসছে,
একজন বাংলা জানেন আর বাকিগুলো জানেন না, আমরা একটু উপরে যাব। বন্ধুরা এগুলো কিন্তু বিভিন্ন পশুর হার, একদম মানে মনে হচ্ছে যেন কিছুদিন আগে এই হারগুলো তোলা হয়েছে। দেখেন এখনো একদম তাজা মনে হচ্ছে, দাঁতগুলো এখনো একদম আছে, এই যে দাঁতগুলো, এই যে দাঁত। অথচ অনেকদিন আগে সম্ভবত কাটা, এগুলো কিসের মাথা জানি না, এই যে একটা ছোট মাথা হাড্ডি। তো দেখেন এখানে जब हॉर्नबिल उत्सव যখন হর্নবিল উৎসব হয়েছিল তখন এই পশুগুলাকে শিকার করে এই মাথাগুলো এখানে রাখছে। আর এই যে এটা হচ্ছে সুমিকি, সুমিকি জাতির, ভিতরে হয়তোবা যাওয়া যায় না, গেট বন্ধ। এই যে আরো একটা জাতি আছে কনিয়াক জাতি, এই জাতি মন জেলাতে থাকে। এরা সাধারণত যতটুকু জানি মাথা শিকার করত, মানুষের মাথা কেটে ফেলতো, দিমাগ কাটতে না, ইয়ে জাত ইয়ে যে উপজাতি আয়নিয়াক দিমাগ কাটতে, যে এইখানকার যে এই যে ওরা মানুষের পল্লা কাটত, মাথা কেটে যে যতগুলো মাথা কাটতে পারতো ঠিক অতগুলো মাথা নাকি এই গলার মধ্যে ঝুলিয়ে রাখত, যে যত বেশি মাথা কাটতে পারে সেই আসলে রাজা হয়ে যেত। ও যে পাহাড়, পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে এই পুরো হেরিটেজটা। এই যে এখানে আরও একটা বড় উৎসবের বড় একটা ইয়ে দিছে, এটা একটু দেখি, এটা এটা আবার বাজানোর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। কাকা কেমন লাগে বাজাইতে? ফাইন লাগে। ও এই যে এইভাবে এইভাবে বাজাতে হয়, চমৎকার ভাবে এই জিনিসগুলো এত মানে খুবই চমৎকার। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, একটু ভয়ঙ্কর একটা পরিবেশ মনে হচ্ছে, কারণ একদম নীরব, মানুষ নেই। তো যদি এই মুহূর্তে কেউ আমাদেরকে ধরে রাখে কিছু করার নাই। সুতরাং এই যে হর্নবিল উৎসব যখন হয় তখন এখানে বাজার বসে, আর এই যে এই রুমের ভিতরে বাজার বসে, বিভিন্ন ধরনের বাজারের সামগ্রী থাকে। এই যে এটা একটা বাজার, এই দোকানগুলো এগুলো সব দোকান, ছোটো ছোটো দোকান হয়, আর এই বাজারে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে। ধরো ইধার কে কে মিলতে হয় বাজার মে? মালা পিনে কা জো কাপড়া ওপড়া এ সব মিলতে, ও যে ইয়ে কিয়া ও কিয়া বলতে হয় যে হিস্ট্রি কে জো চিজ হ্যায় ও সব মিলতে হ্যায়। মানে ইতিহাসে যেই সমস্ত জিনিস ওরা পড়তো, মালা, তারপরে মাথার মধ্যে সিং টিং, এগুলো এই বাজারে বিক্রি হয়। যখন লোকজন আসে তখন এখান থেকে কিনে তারপরে এগুলোকে তারা মাথায় শরীরে পরে। আর এটি হচ্ছে মেন জায়গা, মানে এখানে যখন হর্নবিল উৎসব হয় তখন লোকজন এই এইভাবে পুরো গোল হয়ে বসে যায় এখানে। আর বিভিন্ন ধরনের উৎসবের যে কাজগুলো, তাদের ইতিহাসের যে কাজগুলো এই মাঠটার মধ্যে করে, আর সবাই এখানে বসে এটা উপভোগ করে। এটা ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হয়, যেহেতু এখন মার্চ মাস, আমি মার্চ মাসে এসেছি, সেহেতু কোনো ধরনের উৎসব বা কোনো ধরনের আনুষ্ঠানিকতা নেই, আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা যদি নাগাল্যান্ডে আসেন ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আসলে এই হর্নবিল উৎসবটা দেখতে পারবেন। দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে নাকি এখানে লোক আসে এই উৎসবটা দেখার জন্য। আমাদের সাথে যে আমাদের ভাই আছেন জুনু ভাই, ড্রাইভার ভাই, উনি ওনাকে আমি জিজ্ঞেস করবো যে ইধার যে উৎসব হতে হ্যাঁ ফেস্টিভ্যাল হতে হ্যাঁ তব যে আওয়াজ নিকলতে হ্যায় আদমি, হ্যাঁ কেসা আওয়াজ নিকলতে হ্যায় থোড়া আপ দিখাইয়ে না। ও ও ও তো আমি দেখাই কি একবার ভিডিও মে দেখাতে, ও এসে আওয়াজ নিকলতে হ্যায় ঠিক আছে। ও যে ও দেখাচ্ছিল এইভাবে আওয়াজ করে, আর বিভিন্ন ধরনের জিনিস ওরা করে। এটাই এই এই মাঠটার মধ্যেই আমরা, এই মাঠটার মধ্যেই দাঁড়িয়ে আছি।
এবার জানিয়ে দেই কিছু তথ্য। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে কিসামা হেরিটেজের দূরত্ব 12 কিলোমিটার। চার চাকার প্রাইভেট কারে করে যেতে ভাড়া পড়বে 400 থেকে 500 রুপি। ডিসেম্বর মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এখানে হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। তখন দেশি বিদেশি অসংখ্য পর্যটক এই ফেস্টিভ্যাল উপভোগ করতে এখানে ভিড় জমায়। নাগাল্যান্ডের ইতিহাস, ঐতিহ্য, নাগা সংস্কৃতি ও লোকসাহিত্যে এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা নাগাল্যান্ড ভ্রমণ করবেন অবশ্যই ডিসেম্বর মাসে আসার চেষ্টা করবেন।